वेलकम टू शेलीज एडुकेशन सेंटर। आमार प्रिय छात्र छात्री बंधुरा केमन आछो सब भालो तो? आज के पॉलिटिकल साइंस क्लास नेब। आज आमादेर विषय हलो एककेंद्रिक शासन व्यवस्था, यूनिटारि गवर्नमेंट। एककेंद्रिक शासन व्यवस्था सम्पर्के आलोचना करते गेले एटिके आमादेर कयेकटी भागे भाग करे आलोचना करते हबे, जेमन एर संज्ञा, वैशिष्ट्य, एर सुविधा असुविधा इत्यादि। আমি প্রতিটি ভাগে ভাগ করে আলোচনা করছি, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ফলো করো, তাহলে অবশ্যই আনসারটা ধরতে পারবে, বুঝতে পারবে। একটি কেন্দ্রীয় সংস্থা কর্তৃক চরম আইনগত ক্ষমতার স্বাভাবিক ব্যবহারই হলো এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থা বিভিন্ন রাষ্ট্রে দেখতে পাওয়া যায়। ইংল্যান্ড, ফ্রান্স, নিউজিল্যান্ড, ইতালি, চীন, জাপান, সুইডেন প্রভৃতি। এই শাসন ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য চোখে পড়ে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রাধান্য থাকে, কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য থাকে, সংবিধান লিখিত বা অলিখিত হয়, সংবিধান সুপরিবর্তনীয় থাকে, বিচার ব্যবস্থা হয়ে ওঠে দুর্বল, এতে আঞ্চলিক সরকার থাকতে পারে। ক্ষমতার কেন্দ্রীকরণের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয় এই শাসন ব্যবস্থায়, এবং এক নাগরিকত্ব, সিঙ্গল সিটিজেনশিপ এই শাসন ব্যবস্থায় বিশেষভাবে স্বীকৃত হয়। এই শাসন ব্যবস্থার কিছু সুবিধা বা গুণ আমাদের চোখে পড়ে। এই শাসন ব্যবস্থায় সমগ্র শাসন কার্য জটিলতা মুক্ত হয় এবং শাসন ব্যবস্থা থাকে দৃঢ়, প্রশাসনিক জটিলতা থাকে না, এই কারণে দায়িত্বশীলতা বৃদ্ধি পায়, দেশের ঐক্য বজায় থাকে, দেশ হয় অখণ্ড, পরিচালনার ব্যয় খুব কম থাকে, সংবিধান সুপরিবর্তনীয় হয় বলে শাসন ব্যবস্থার সুষম উন্নয়ন হয়, বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী এই শাসন ব্যবস্থা, কারণ খুব দ্রুত এতে সিদ্ধান্ত নেওয়া যায়, সরকারি বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতা বজায় থাকে, এবং এই শাসন ব্যবস্থা ক্ষুদ্র রাষ্ট্রের ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী। তো অনেকগুলো সুবিধা বা গুণ এই শাসন ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পাশাপাশি কিছু অসুবিধা বা ত্রুটিও চোখে পড়ে। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা অগণতান্ত্রিক, এটি সুশাসনের বাধা স্বরূপ। আমলাতান্ত্রিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ কোনো স্বার্থ রক্ষার ব্যবস্থা এখানে থাকে না, রাজনৈতিক চেতনার কোনো বিকাশ হয় না এই শাসনে, বৃহৎ জনবহুল রাষ্ট্রের ক্ষেত্রে এই শাসন ব্যবস্থা একেবারে উপযুক্ত নয়, এতে স্বৈরাচারের আশঙ্কা থাকে। এই শাসনে সংবিধান যেহেতু সুপরিবর্তনীয় সেহেতু নমনীয় হয়, এবং দুর্বল বিচার ব্যবস্থা চোখে পড়ে, সেই কারণে ব্যক্তি স্বাধীনতা প্রায়শই বিপন্ন হয়। সর্বোপরি এতে শ্রম বিভাজন নীতি স্বীকৃত হয় না। তো মূল্যায়নের ক্ষেত্রে বলতে হবে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা যে কোনো ক্ষুদ্র সমজাতি বিশিষ্ট রাষ্ট্রের পক্ষে বিশেষভাবে উপযোগী, তাদের জন্য এই শাসন ব্যবস্থা অত্যন্ত কার্যকরী, কিন্তু কোনো বৃহৎ জটিল রাষ্ট্রের পক্ষে এই শাসন ব্যবস্থা একেবারে কার্যকরী নয়, যেখানে বৈচিত্র্যপূর্ণ সহাবস্থান চোখে পড়ে, যেমন ভারতবর্ষ, মার্কিন যুক্তরাষ্ট্র, এটি একেবারেই প্রযোজ্য হবে না। তো আশা করি তোমরা বুঝতে পারলে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে কী বোঝায়, এর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এর সুবিধা অসুবিধা সবই আমি আলোচনা করে দিয়েছি। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেছো এবং প্রশ্নটা বুঝতে পারছো। তো এই প্রশ্নটি অন্য কোনোভাবে তোমাদের কাছে খুব একটা আসতে পারে না, এটা সরাসরি এমনভাবে বলা হয় যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, নয়তো এককেন্দ্রিক শাসন ব্যবস্থার সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা এককেন্দ্রিক শাসন ব্যবস্থার গুণ এবং দোষগুলি পৃথক পৃথকভাবে আলোচনা করো। এর বাইরে এই প্রশ্নগুলি আর কোনো ফরম্যাটে লিপিবদ্ধ হয় না, কাজে এই সবগুলো প্রশ্নের কিন্তু এই একটি উত্তর তোমরা ফলো করবে। তাহলে আর এই পর্যন্ত। শিশু কেন্দ্রিক শিক্ষা, চাইল্ড সেন্ট্রেড এডুকেশন, আধুনিক শিক্ষার জনক ফরাসি শিক্ষাবিদ রুশো শিক্ষা। For more updates, subscribe the channel and click the bell icon below this video.